আই ভিতর ঢুকানোর সঙ্গে সঙ্গে ভিতর থেকে দিতে আবার অদদে অদ জায়গা ছিলিস ওয়ান্ডারলাভ প্লিজ ওয়ান্ডারলাভ যেটা না কত্তা টান রাইদের তো ইয়েন তো আসলে আরার মান সম্মান হতি ইমপ্রেশন না নষ্ট হই যে কি তো সে ক্ষেত্রে আরালে দুর্ভাগ্য ছাড়া আর কিছু না মানে সুকার রীতিমত সুকার ফানি ফেলে সালাম দে যে সালামই বের মনে হয় যে এই যে কিছু স্যার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর ব্যাগনরে সি প্লাস টিভি স্বাগতম জানাই আজ যেই যাই ইমেদি কিছু কথা কই যদি কোনো কারণে কোনো অসঙ্গতি দেখি আর আর চট্টগ্রামের সিনিয়র রিপোর্টার শানাজ রিটন ভাই আর আর লয় আছে আর দেখা অসঙ্গতি আই কানা করি ওনার লয় শেয়ার করলাম চিন্তা করলাম যে ইয়েন ওনারার কেনা ফোনই তো আর গেন আই আগে কেনা হই ফেলাই তারপর রিটন ভাইয়ের কেন ফোনই প্রথম কথা আই যেতে চিটং এয়ারপোর্ট মিদে নামি এয়ারপোর্ট মিদে আই এই সময় মিদে আই যে ইয়েন দেখিলাম নামানোর সঙ্গে সঙ্গে উগ্র বিক্ষু কায় গিয়ে ব্যাগেজ যাতে লোক এই সময় মিদে আই আর থিয়ে গিয়ে এবং ইটার ব্যাগেজ লয়ে এটা হাত পারে রই আর এবার জিনিস সান হাতে হয়তো আল্লাহ স্বাভাবিক মানে এই ক্ষেত্রে যদি গো বিদেশি হইতো হ্যাঁ বিদেশি হইলে ইমপ্রেশন নাম কি রকম এবি কি রকম হইতো হ্যাঁ আই জিনিস মনে করলাম যে যে ইতারে কোন কারণে ইতম বিদেয় করি তার কি বিদেয় করিবে লাইফ টিপস হিসেবে আর ইতারে 170 টাকা দিলে মাফ আছে তুই এতন বাইরে যাবে কি এই রাউন্ড তুন বাইরে যাবে কি আই ভিতর ঢুকানোর সঙ্গে সঙ্গে বাইরে তুন দেখি ভিতর তুন দেখি দিতে আবার অদদে অদ জায়গা চলিস তার মানে আরা বিক্ষুক মুক্ত যেই আরা এয়ারপোর্ট চাই এই এয়ারপোর্ট কিন্তু আরা বাস্তবায়ন করে দিতে পারে আরে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও হদে ও আর ইয়ান আর ব্যবহার কেন বুঝিতে পারছি এবং বুঝানোর সঙ্গে সঙ্গে ও আর যে হইল হতে ভাই এটার খাওয়ার আছে ওরা বুঝিতে পারছি কিন্তু অনেক বিক্ষুক কিন্তু টাই শুট ফারা হদুগুণ বিক্ষুক তো আছে হজে অস্ত্র অস্ত্র লইয়ারা হদুগুণ বিক্ষুক আছে ইং হন তারাইব এই তারাইন হন্য এটার ও যে মেইন গজ্জি ইয়ান অনেক বুঝুন না প্রতীকীভাবে হই আর কি আসলে ঢালাভাবে হন তো উচিত হয়েছিল হনুক হয়তো প্রতিষ্ঠান অথরিটি জেনারে সিভিল এভিয়েশন অথরিটি আছে পুলিশ আনসারের ইয়াকুল আছে তারপরে আরও কাস্টমস অবশ্য আছে ওভারঅল কি হয়তো ঢালাভাবে সত্য হন না আরও মতো হয়তো দায়িত্বশীল জায়গা তো হন উচিত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আছে এবং এক্ষেত্রে ইয়ান নিশ্চয়ই আর আর ভাবমূর্তি খুন নয় হয়তো অনায় ফুলশ আছে তারা খুব ভালো কিন্তু যেই একটু অপরিচিতভাবে যেন হয়তো অনেক হয়তো নৌ তার একজন দুজন তখন দেখবেন দেখি মানে হয়রানির শিকারণ বাইরে তো যখন মানুষ এই তারা কিন্তু সবচেয়ে বেশি আহত হয় হারণি তারা এত কষ্ট করে টাইপ আনি এটা ইয়ারে কেউ ইন্দি টানে কেউ ইন্দি টানে ফোর টানের তারপরে এরকম কিছু এই টিপস এগুলো টানের মুসব আর কি ই আসলে দুঃখজনক এরপরে যে নাই দেখিলাম ইয়ানলজি বোর্ডিং পাসান লইয়ারে উড় উড়িলাম চিটাং মিদি বেশি প্যাসেঞ্জার না থাকে এন জায়গা মিদি আর বাইরের এই সময় মিদি এই যে বোর্ডিং পাসে মিদি সিল মারিব ইয়ান ডোমেস্টিক এবং এয়ার ইন্টারন্যাশনাল ক্ষেত্রে দুনো ক্ষেত্রে আমি দেখি যে অহেতুক সালাম দে যে সালামি বের মনে হয় যে এই যে কিছু সার আর হয়তো মিষ্টি খাইম বোধ মিষ্টি খাইম আর যদি কি তুমি মোড়া যায় সত্তর মোড়া তুমি মিষ্টি খাইলে তো আরো আরো ডায়াবেটিস আরো বেশি পাইব কয় বোধ আর বেগুনি মিলি আহিম তারপরও নবুজ দে আই এগ্রিমে ঘুরির মানে এই তারা জোর গড়ি আর জিনিস গুরুত্ব চায় আই দুইয়ান অসঙ্গতি আয় অনার সামনে তুলে দিলেন অনাত্ম এর ভিতরে কিছু অসঙ্গতি অনেক অ্যাড করিবেন বলে হইন আচ্ছা আয় আসলে অনলা আনঅফিসিয়ালি যাতে হতা হই রাতে মানে ম্যাক্সিমাম হতা হই আতুন প্রথম মান খুবই গুরুত্বপূর্ণ মনে ভিক্ষুকান ভিক্ষুকান খুব সাধারণ মানুষ যেতে আসলে অসহায় মনে হবে এই ভিক্ষু বিরুদ্ধে হতা ব্যাপার কেন হন ভিক্ষুকের কান জায়গা তখন উচিত তাই না অবশ্যই আয়োগ্য মানুষ যাতে বিশেষ করে বাইরে যাতে আইব প্রথম সিটাঙ্গা দেখবো তো কিনে ফেলা মানে এবার তো ফোর এলাকা না হ্যাঁ হ্যাঁ আন্দোলন করলাম আর আর আল্লাহ জোন করিবে হতো মেয়র মইদিন চৌধুরী আল্লাহ জোন করছে তারা পুনর্বাসন করছে চৌরে দিয়ে এই হরে গিয়ে হন কিন্তু ইয়া নাই এই সময় মেয়র মঞ্জু সাহেব আছিল আর বিক্ষোভ চিটাঙ্গর বিক্ষোভ সুন্দর করে গাইছিল ইতারা ফতেঘাটে গিয়া গরিব ওই কি হয় যে গাড়ি গাড়ি গরিব এই যে ইন হঠাৎ করে এই প্রজেক্টটা ফুরব গিয়ে গিয়ে অনেক তো মানুষ পারেন নেবে
অবশ্যই আই এটা লহুদে আজ এই প্রকল্পই নতবাই ধরনা উদ্যোগকিন হড়ে তো আই চিরাংশর যদি এরকম শুধুমাত্র বিমানবন্দর বলি ন ফাইভ স্টার হোটেল আছে আশেপাশে যারা আছে ইন্টারন্যাশনাল খুব বিদেশি খুব মানুষ হয় পেনিসুলার সামুদে ওয়ান ডলার প্লিজ ওয়ান ডলার টানা কোত্তা টানা এদের তো ইয়েন তো আসলে আর আর মানসম্মান হতি আর আর মানসম্মান হতি মানে আর দেশ মানসম্মান হতি আর এজ ওয়েল এস এর গুণ তো এয়ারপোর্ট মধ্যেও আসলে আত্মমনদে আরো বেশি সেবা দান উচিত আরো বেশি ওয়ান স্টপ সার্ভিস হয়তো অনেক মানুষ নতুন ভ্যাকসিন সার্টিফিকেট আন ধরন নাই এটা আর কাতার মধ্যে হতো নতুন ভ্যাকসিন লাগিতো না নতুন অ্যান্টিজেন টেস্ট লাগিতো না কিন্তু আর এটা কর্তৃপক্ষ তো আর জীবিত আসলে অথরিটি না কোন দরকার নাই না কারণ ইবা হয়তো আই অন দেহ ভাই তুই কিলেছ তুই তুই লাগ মানে ওরগ এমব্রাসিং সিচুয়েশন ফলে যদি গরিব মানুষ হয় যদি একটু 87 যে মানুষ হয় ইবা যদি গ্রামের রোগ মানে নিরহ মানুষ হয় তখন কি ওভার কা যাবে আর ফেসবুক গাড়িতে দেইবেন মানে প্রবাসী কলা খান না ইতরা এত কষ্ট করে মা বাবা ফোয়াসা ফলাই রাত তাই দেশ মধ্যে আইরে এরকম মানে মিষ্টি হন এরকম মানে না রকম ফকট তারপরে সেই নবীদের বুকে আলো ফেলার মাল্লো ফেলার আই নিজেও কিন্তু একবার মাঝখানে এরকম সাবেলাম আর হয়তো অসতর্কভাবে আই তালা নাও মারি আর জিনিসপত্র কিছু কিছু আর কি সন্ধ্যা তালা নাও মারি কি কেন আয় তো হয়তো ব্লেম করি না ভাইজুম যেহেতু হারি না লয় তো সেহেতু শুধুমাত্র বিদেশি নও আরও যারা ফরেন মানে যুদ্ধকল আছে যারা আর তো রেমিটেন্স আমার আজ রেমিটেন্স না আর হাঁদির এই ইতারা সকল ফানি কিন্তু ফেলে তো এই তালাই আত ইম্প্রেশন আমার মারে আত আসলে হক ইতারা হক রেমিটেন্স সারা তো আইম যারা তো রেমিটেন্স রেমিটেন্স ফাইম এই মানুষজন এই জায়গার মধ্যে আইয়ারা কতটুকু সম্মানিত সম্মানিত নয় সম্মানিত অপদস্থ পদে পদে অসম্মানিত রীতিমতো সুখের ফানি ফেলে আই নবজি এয়ারপোর্টের মধ্যে ফাইছে কি এটা আনে যে বউরলে সোনা কোটার এই সমস্ত ইনানা দেরি ইয়া মানে মাই বাড়লে কষ্ট করি একখান জিনিস এনে এই জিনিসটা না অনেক দরজা লেগুন তারপর দিয়ে যেই সোরাহারবারে কিন্তু ঠিক এই যার এই যে অসঙ্গতি কিন্তু দুর্গরি বলে আরাতে কি করণ উচিত এখন তো আচ্ছা আজ যেন হয়েছিল সরকারের উপরে লেভেল তো কিন্তু গ্রিন সিগন্যাল আছে দেয় যে তারা মানুষ হয়রান গুজ্য প্রাইম মিনিস্টার এখন কি প্রত্যেক আইয়ের গেড়িতেই তাইব না প্রাইম মিনিস্টার তিয়াং কিন্তু কিন্তু ওর তো ডিক্লারেশন আছে আরও যারা আছে তারও নিশ্চয়ই স্যার কিন্তু ইন ইমপ্লিমেন্টেশন করি পেলে আত্মনদে এলে কম্বাইন নজরদারি গণ আছে যে আরও যেন পুলিশ অথবা বিভিন্ন সংস্থার মধ্যে কাউন্টার ইন্টেলিজেন্স আছে মানে অনেক হাজিরি গরম কিন্তু ভিতরে ভিতরে সরাই ঘুরিয়ে সাউন্ড পরিব এই যে ফরেন রেমিটেন্স কেন্দ্রের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মিলাইয়ারে এরকম সিভিল হোক অথবা মানে এস এস এফ ডিজিএফআই এন এস আই যেরকম করে আরও গোয়েন্দা সংস্থা আছে এরকম করিয়ারে আত্মনদে কিছু মানুষ ইয়া করা উচিত যেন তারা যেন হয়রানি উলিয়ান যেন কুইক রেসপন্স করে অথবা হটলাইন সার্ভিস করতে পারে যে পুলিশের যেন আছে 999 আছে খুব ট্রিমেন্ডাস সার্ভিস দেয় এডে পুলিশ জড়িত এডে সিভিল এভিয়েশন জড়িত এডে অনার কাস্টম জড়িত এডে অনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জড়িত অনেকগুলো এসএনজি আছে ব্যাকগ্রাউন্ড সমন্বয় যদি এরকম হনক যে মন্ত্রণালয় ফকতজ্ঞ যদি একটু টিম করেন যায় অন্তত এয়ারপোর্ট কেন্দ্রিক একটা টিম অন্তত বেশি না ফাইলেও কিছু তাইলেও কিন্তু ডট তাই তো এখন ঘটনা হল যে যারা ডিটেকটিভ ব্রাঞ্চ হইয়ারে অনেক কারণ ইয়া দেখিয়ে যদি তারাই ইয়েন সাইজ এই তারাই যদি খাই বই থাকে এয়ারপোর্টের এখন ম্যানেজার তো খোঁজ করিবেন ম্যানেজার অবশ্যই হবে যে না আমরা আমরা এই যে বিক্ষোভ টিক্ষোভ আনতারাইজ মানুষ কাউকে আমরা ঢুকতে দিই না এই সমস্ত কথা কইব আসলে কি তাই আরা তো চুগে দেখির এখন আই মানুষের ছবি তুললি কিন্তু ছবি এন না দেখায় কিলে না দেখায় কারণ ফুয়াইবে হয়তো ভালো হয়ে যেতে পারে হয়তো কোনোদিন বড় হয়ে যেতে পারে আর আই না দেখায় কিন্তু এই সমস্ত মানুষের কিন্তু আই উন্নয়ন উচিত নয় ইয়েনেই মূলত আরা ফোকাস করতাম স্যার প্রবাসী সকল যেন হন অবস্থায় অপদস্থ নয় এলে আর আজ এলে আজ ইয়ে আর আত্মমিষ্টি খাইতে স্যার মিষ্টি খাব পড়িব মানে এলে অজ্ঞ ভাব দেখাইয়ারে মানুষের তো হয়তো টেঁয়া উদ্ধার করেন ইয়েন খুব খারাপ খারাপ নজির এবং আর দেশকান আগামীতে এই নজির কেন তো উত্তর নেব ইয়েনে আর মূলত আশা করি মূলত আরা এই কথাকিন হনত যার হাতে যেহেতু অনেক একজন সিনিয়র সাংবাদিক একজন সাংবাদিক হিসেবে মোটা ক্ষুদ্র সাংবাদিক হিসেবে আর আর এয়ারপোর্ট মেয়েদের মানুষের চিনে তিনে যেহেতু স্বাভাবিকভাবে আর একটা সুযোগ দেন আর সুযোগ দেন মানে এই নয় যে সাধারণ উগ্র মানুষের সুযোগ দিব বা বিদেশি উগ্র মানুষের সুযোগ দিব এখন আর আর বিদেশি কোনো মানুষের মনোমিতে যদি ইম্প্রেশনটা নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর আলে দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয় অতএব আর তো যেই মনে করি ইয়ে যে আর আর এই যে সেবা সংস্থা যেই আর আর বাংলাদেশের মধ্যে এন্ট্রান্স করিব এন্ট্রান্স গ্রহণের সঙ্গে সঙ্গে আর আর কোনো অবস্থায় আর আর সম্পর্কে একটা নেগেটিভ ধারণা লন ইয়ে আর আলে খুবই দুর্ভাগ্যজনক বিষয় মানে সর্বশেষ কথা সর্বশেষ কথা আসলে অনেক জিয়ান হইন অনেক ফিল গুজন আসলে বিদেশি কল বিদেশি নয় প্রবাসী প্রবাসী গেলে প্রবাসী কল বিদেশি কল তো আছেই এটার আর মেহমান তারা আর সম্মান দেওয়ার উচিত অ্যাজ ওয়েল এস আর যারা ফরেন রেমিটেন্স যোদ্ধা হয় আর কি তারাও যেন
আরাহাজা সম্মানিত হয় তারা দুঃখ সুখ দুঃখর বাগিদার যেন আরো হইতে পারি ইয়ান প্রত্যাশা তাইব এবং আরা যে হদাইন হই এই হতা যদি সোড় হয় মানে 1% যদি ইমপ্লিমেন্টেশন হয় নিশ্চয়ই অনার আয়োজন হইবে সাক্ষ্য হইব অনার ধন্যবাদ এবং অনার যে সি প্লাস অনার যে বিশ্বজুড়ে আসলে নন্দিত আমি আজিও টের পাই আমি ইয়ার পরে দিতে প্রত্যেক মানুষ কিন্তু অনার খুব বেশি ইমপ্রেসড এবং খুব বেশি আজি হতা অনার আয় দেখিব ছবিতে তো স্যার আমি নিজে স্মরণ লাগে আসলে অনার আরিত দে সো আসলে ইবে আর চিটা আমার উগ্র সম্পদ সি প্লাস ইবে হয়তো ওর ব্যক্তিগত সম্পদ ন दीर्घजीवी।